সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম চীনা এক ডজন কর্মকর্তাদের বিরুদ্ধে আবারও অবরোধ আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের এদিকে ট্রাম্প প্রশাসনকে পাল্টা হুমকি চীনের তুরস্কের বিরুদ্ধে অবরোধ বিবেচনা করছে ইউ মাথানত করবে না আঙ্কারা বললেন প্রেসিডেন্ট দোকান মার্কিন নির্বাচনী কর্মকর্তাকে ডোনাল্ড ট্রাম্পের সশস্ত্র সমর্থকদের হুমকি ভাষাঞ্চরের রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার সুযোগ চায় নির্বাচনে মাদুরুর সমাজতন্ত্রী পার্টির বিজয় এবং সবশেষে জানাব বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে পশ্চিমবঙ্গে যাওয়া হিন্দুদের নাগরিকত্ব কার্ড শিগগিরই দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত চীনা এক ডজন কর্মকর্তাদের বিরুদ্ধে আবার অবরোধ আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের হংকং লেজিসলেটিভ থেকে বিরোধী দলীয় আইন প্রণেতাদের অযোগ্য ঘোষণায় বেইজিংয়ের ভূমিকার জন্য চীনের কমপক্ষে এক ডজন কর্মকর্তার বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র এ বিষয়ে জানেন যুক্তরাষ্ট্রের এমন একজন কর্মকর্তা সহ তিনটি সূত্রকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স সাত নভেম্বর সোমবারই এমন উদ্যোগ নেওয়া হতে পারে যাদেরকে টার্গেট করে এই অবরোধ দেয়া হবে তার মধ্যে রয়েছে চাইনিজ কমিউনিস্ট পার্টির কর্মকর্তারা এর মধ্য দিয়ে ক্ষমতার মেয়াদের শেষের দিকে এসে বেইজিংয়ের উপর নতুন করে চাপ বাড়ানোর চেষ্টা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এ বিষয়ে প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের অবস্থান কী তা স্পষ্ট নয় আগামী বিশ জানুয়ারি তার শপথ নেয়ার কথা রয়েছে রয়টার্স বলছে এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ও হোয়াইট হাউস রিপোর্টে বলা হয়েছে এই অবরোধের আওতায় থাকবেন চোদ্দ জন এর মধ্যে রয়েছেন চীনা পার্লামেন্টের বা ন্যাশনাল পিপলস কংগ্রেসের কয়েকজন কর্মকর্তা ও সিসিপির কয়েকজন সদস্য সম্পদ সহ আর্থিক অবরোধ দেয়া হতে পারে তাদের বিরুদ্ধে এ বিষয়ে জানেন যুক্তরাষ্ট্রের এমন একজন কর্মকর্তা বলেছেন বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে অবরোধ দেয়া হবে এর মধ্যে থাকবেন হংকংয়েরও কিছু কর্মকর্তা তবে যেসব ব্যক্তির বিরুদ্ধে অবরোধ দেয়া হচ্ছে তাদের নাম বা পদবী প্রকাশ করেননি ওই সূত্র আবার দুটি সূত্র জানিয়েছে এই অবরোধের ঘোষণা বিলম্বিত করে এই সপ্তাহের শেষে দেয়া হতে পারে এর আগেও হংকং ইস্যুতে যুক্তরাষ্ট্র অবরোধ দিয়েছে সেই অবরোধের নিন্দা জানিয়েছে চীন তারা একে চীনের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বলে অবিহিত করেছে এদিকে যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি চীনের মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে হংকংয়ে দমন পীড়নের অভিযোগে চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন করে অবরোধ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র যদি এই খবর সত্য হয় তাহলে এর কড়া প্রতিবাদ ও নিন্দা জানায় চীন এই ঘটনাকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বলে মনে করে চীন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোয়া চুনিংকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এতে বলা হয় তিনি বলেছেন যুক্তরাষ্ট্র যদি ভুল পথ অবলম্বনের দিকেই ধাবিত হয় তাহলে চীন তার সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা ব্যবস্থা নেবে তুরস্কের বিরুদ্ধে অবরোধ বিবেচনা করছে ইইউ মাথানত করবে না আঙ্কারা বললেন প্রেসিডেন্ট দোগান ভূমধ্য সাগরে গ্যাস অনুসন্ধান নিয়ে বিরুদ্ধে তুরস্কের বিরুদ্ধে অবরোধ দেয়ার কথা বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা এমন অবরোধ দেওয়ার মতো অবস্থা মূল্যায়ন করেছেন সোমবার আগামী দশ ও এগারোই ডিসেম্বর ইইউ নেতাদের বৈঠক বসছে সেই বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে তবে জবাবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপতাইয়ে প্যাডদুগান বলেছেন তার দেশ কোনও হুমকি বা ব্ল্যাকমেইলের কাছে মাথানত করবে না উপরন্ত তিনি সংকট নিয়ে আলোচনার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন গ্রিক পররাষ্ট্রমন্ত্রী নিকুস ড্যানডিয়াস বলেছেন ইউরোপীয় ইউনিয়নের সব সদস্যদের সোমবার একমত হয়েছে যে পূর্ব ভূমধ্য সাগরে বিরোধপূর্ণ জলসীমায় অনুসন্ধান কাজ থেকে কোনো ইতিবাচক পরিবর্তন ঘটেনি তুরস্কের এতে এটা পরিষ্কার হয়ে যায় যে তুরস্কের বিরুদ্ধে কিছু একটা ব্যবস্থা নিতে হবে আগস্টে নেটোর মিত্র ইইউর সদস্য পদপ্রার্থী তুরস্ক জ্বালানি অনুসন্ধানে একটি জাহাজ পাঠায় জলসীমায় কিন্তু তারা যে জলসীমায় অনুসন্ধান শুরু করে তার মালিকানা দাবি করেছে গ্রিসও এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স মার্কিন নির্বাচনী কর্মকর্তাকে ডোনাল্ড ট্রাম্পের সশস্ত্র সমর্থকদের হুমকি নির্বাচনের ফলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সশস্ত্র সমর্থকরা মিশিগান রাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জুসেলিন ব্যানসন ও তার পরিবারকে হুমকি দিয়েছেন বলে খবর প্রকাশ করেছে ব্রিটেনের অনলাইন দায়ন ইন্ডিপেন্ডেন্ট এতে বলা হয় পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি মিশিগান রাজ্যে প্রধান নির্বাচনী কর্মকর্তা জুসেলিন বেনসন কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের অপ্রমাণিত দাবি ভোট জালিয়াতির অব্যাহত অভিযোগকে সামনে রেখে তার সশস্ত্র সমর্থকরা জুসেলিনের বাড়ির বাইরে সমবেত হয় এ সময় তারা স্লোগান দিতে থাকে স্টপ দ্য স্টিল অর্থাৎ ভোট চুরি বন্ধ করো এরই মধ্যে মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে নির্বাচনের ফল পাল্টে দিতে জর্জিয়ার গভর্নর ব্রায়েন ক্যাম্পকে চাপ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প শুধু তাই নয় তিনি বিভিন্ন রাজ্যে নির্বাচনের ফল পাল্টে দিতে আইনের আশ্রয় নিয়েছেন বা মামলা করেছেন এর বেশিরভাগেই তিনি পরাজিত হয়েছেন এখনো পর্যন্ত তিনি পরাজয় স্বীকার করেননি জুবাইডেনকে বাইডেনকে বিজয়ী হিসেবে স্বীকৃতি দেননি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় সম্মতি দিয়েছেন বলে খবর প্রকাশ হলেও মাঝে মধ্যেই টুইট করে নির্বাচনে আমরাই বিজয়ী এই জাতীয় মন্তব্য করছেন তিনি যেসব অভিযোগ করছেন তার কোনোটার পক্ষে প্রমাণ দিতে পারেননি তার সঙ্গে কিছু সমর্থকও আন্দোলন করছেন নির্বাচনের সময় পেনসিলভানিয়ার একটি ভোট গণনা কেন্দ্রের বাইরে তার সমর্থকরা অস্ত্রসহ বিক্ষোভ করে ভোট গণনা বন্ধ করে দিয়েছিলেন তা নিয়ে তদন্ত শেষে দুইজনকে গ্রেফতার করা হয়েছিল কিন্তু সরাসরি একটি রাজ্যের প্রধান নির্বাচনী কর্মকর্তার বাড়ির সামনে অস্ত্রসহ বিক্ষোভ করাকে তাকে ভয় দেখানো হিসেবে দেখা হচ্ছে এই ঘটনায় অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন জুসেলিন ব্যানসন বলেছেন তিনিও তার পরিবারের সদস্যরা বড়দিন উপলক্ষে একটি ছবি দেখার চেষ্টা করছিলেন এ সময় জুরালো শব্দে ওই স্লোগান দেওয়া হয় এবং হুমকি দেয়া হয় প্রেসিডেন্ট ট্রাম্পের অকাঙ্ক্ষিত বিপজ্জনক এবং ভয়াবহ প্রচারণা জনগণের রাস্তাকে ক্ষতিগ্রস্ত করেছে যে নির্বাচন হয়েছে তাকে তিনি তার রাজ্যের ইতিহাসে সবচেয়ে নিরাপদ অভিগম্য এবং স্বচ্ছ বলে অভিহিত করেছেন ভাষাঞ্চরের রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার সুযোগ চায় জাতিসংঘ বাংলাদেশের ভাষাঞ্চরে রোহিঙ্গাদের পুনর্বাসনের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক এজেন্সি ইউএনএইচসিআর কমিশনার ফিলিপু গ্রান্ডি তিনি বলেছেন ঐসব রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার সুযোগ চায় ইউএনএইচসিআর এবং জাতিসংঘের অংশীদাররা তারা বুঝতে চায় ওইসব রোহিঙ্গার আকাঙ্ক্ষা সম্পর্কে এবং ওই দ্বীপে তাদের অবস্থান পর্যবেক্ষণ করতে চায় রোববার তিনি এ নিয়ে একটি টুইট করেছেন তাতে ফিলিপ্পু বলেছেন যে কোনো হস্তান্তর অবশ্যই স্বেচ্ছায় এবং জ্ঞাত সিদ্ধান্তের ভিত্তিতে হতে হবে এতে বলা হয় মিডিয়ার রিপোর্ট অনুসারে প্রায় এক হাজার ছয়শ রোহিঙ্গা শরণার্থীকে কক্সবাজারের আশ্রয় শিবির থেকে বঙ্গোপসাগরের বুকে ভাসানচরে হস্তান্তর করা হয়েছে এ দ্বীপটি ঘূর্ণিঝড় ও বন্যার ঝুঁকিপ্রবণ উল্লেখ্য কক্সবাজারে আশ্রয় শিবিরে প্রায় নয় লাখ রোহিঙ্গা শরণার্থী বসবাস করছে গত সপ্তাহে বাংলাদেশে অবস্থিত জাতিসংঘ অফিস বলেছে ভাষাঞ্চরে রোহিঙ্গাদের হস্তান্তরের প্রস্তুতি অথবা তাদের শনাক্তকরণের সঙ্গে তাদেরকে জড়িত করা হয়নি এক বিবৃতিতে উই অফিস বলেছে ভাষাঞ্চরে যে কোনো পুনর্বাসন হওয়া উচিত প্রযুক্তি বিষয়ক সুরক্ষার অধীনে ভাষানচরে শরণার্থীদের বসবাসের নিরাপত্তা উপযোগিতা ও তা টেকসই কিনা তা নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করতে চায় জাতিসংঘ একই সঙ্গে সুরক্ষা কাঠামো সহযোগিতা এবং মূল ভূখণ্ডে ফেরার উপযোগিতা যাচাই করে দেখতে চায় তারা বিবৃতিতে আরও বলা হয় বাংলাদেশ সরকারকে ভাষাঞ্চর প্রকল্প ঘোষণার সময় থেকেই এই হস্তান্তর পরিকল্পনা ভালোভাবে বুঝতে গঠনমূলক আলোচনার প্রস্তাব দিয়ে আসছে জাতিসংঘ একই সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি প্রক্রিয়া ও অপারেশনাল ইস্যু বিবেচনার জন্য প্রস্তাব দিয়ে আসছে জাতিসংঘ এখনও এই আলোচনা অব্যাহত রাখতে ইচ্ছুক এ খবর দিয়েছে অনলাইন ইউএন নিউজ ভেনিজুয়েলার নির্বাচনে মাদুরুর সমাজতন্ত্রী পার্টির বিজয় ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকুলাস মাদুরুর নেতৃত্বাধীন ক্ষমতাসীন সমাজতন্ত্র পার্টি দেশটির জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের বিজয় লাভ করেছে যখন আমেরিকা সহ পাশ্চাত্যের বহুসংখ্যক দেশ মাদুরুর সরকারের উপর নিষেধাজ্ঞা আরোপ সহ নানামুখী চাপ সৃষ্টি করেছে তখন তার দলেই বিজয় পেল এই বিজয়ের মধ্য দিয়ে মাদুরু দেশটিতে তার ক্ষমতা আরও সুসংহত করতে সক্ষম হবেন বলে মনে করা হচ্ছে মার্কিন সমর্থিত বিরোধী নেতা হুয়ান গুয়াইদু তার জোটকে নির্বাচন বয়কট করার আহ্বান জানিয়েছিলেন এ সত্ত্বেও ভেনিজুয়েলার সাধারণ মানুষ ব্যাপকভাবে নির্বাচনে ভোট দিয়েছেন ভেনিজুয়েলার জাতীয় নির্বাচন পরিষদের সভাপতি ইন্দিরা আল ফুনজু জানিয়েছেন মাদুরু ও তার ক্ষমতাসীন সমাজতন্ত্র পার্টি এ পর্যন্ত গণনা করা শতকরা আশি ভাগ ভোটের মধ্যে সাতষট্টি দশমিক সাত শতাংশ ভোট পেয়েছে বয়কট ভেঙে মাদুরু বিরোধী যে জোট নির্বাচনে অংশ নিয়েছেন তারা পেয়েছে শতকরা আঠারো ভাগ ভোট বিপুল বিজয়ের মাদুরু সাংবাদিকদের বলেন জাতীয় সংসদের বিরোধীদের চরম আধিপত্যের দিন শেষ হয়েছে বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে পশ্চিমবঙ্গে যাওয়া হিন্দুদের নাগরিকত্ব কার্ড শিগগিরই ভারতে প্রায় বছরখানেক আগে পাশ হওয়া বিতর্কিত নাগরিকত্ব আইন বা সিএএর বাস্তবায়ন পশ্চিমবঙ্গে আগামী বছরের গুড়াতেই শুরু হয়ে যাবে বলে বিজেপি নেতারা ঘোষণা করেছেন এই আইনে বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা ও মুসলিমরা ভারতের নাগরিকত্ব পাবেন বলে বলা হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার আগেই জানিয়েছে তারা এই আইন মানবে না রাজ্যে বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে উদ্যোগকে ক্ষমতাসীন দল তৃণমূল একটা রাজনৈতিক স্ট্যান্ড বলেই বর্ণনা করছে কিন্তু বিজেপি পাল্টা যুক্তি দিচ্ছে জাতীয় নিরাপত্তার স্বার্থে পশ্চিমবঙ্গে সিএএ বা এনআরসি চালু করা ছাড়া কোনো উপায় নেই দলের সিনিয়র নেত্রী ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী বিবিসিকে কথাও জানিয়েছেন যারা এই নতুন আইনের আওতায় আসবেন তাদের একটি বিশেষ নাগরিকত্ব কার্ড দেয়া হবে বস্তুত গত ডিসেম্বরে ভারতের পার্লামেন্টে নতুন নাগরিকত্ব আইন পাশ করার সাথে সাথেই দিল্লির শাহিনবাগ সহ দেশের নানা প্রান্তে শুরু হয়ে যায় তুমুল বিক্ষোভ আন্দোলন সেই রেশ না কাটতেই দেশ করোনা ভাইরাস মহামারী আর লকডাউনের কবলে পড়ে ফলে নাগরিকত্ব আইনের বাস্তবায়ন কার্যরত হয়নি বললেই চলে কিন্তু এখন পশ্চিমবঙ্গে ভোটের যখন আর পাঁচ মাসও বাকি নেই তখন সে রাজ্যে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয় বর্গিয়া ঘোষণা করেছেন সামনের জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকেই রাজ্যে পুরোদমে ওই আইনের বাস্তবায়ন শুরু হয়ে যাবে যার অর্থ হল বাংলাদেশ থেকে আসা হিন্দুরা এবার বৈধভাবে ভারতের নাগরিকত্ব পেতে শুরু করবেন সম্প্রতি বিজেপি সভাপতি জেপি নাড্ডা বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেরকমই ইঙ্গিত দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও সাবেক এমপি কুনাল ঘোষের কথায় এটা তো পুরোপুরি একটা রাজনৈতিক স্টান উন্নয়ন ইস্যু নিয়ে বিজেপির কিছু বলা নেই তাই তারা এসব বলে মানুষের নজর ঘুরানোর চেষ্টা করছে তাছাড়া পশ্চিমবঙ্গে সবাই তো আগে থেকেই নাগরিক আছেন নতুন করে বিজেপি আবার কিসের নাগরিকত্ব দেবে পশ্চিমবঙ্গবাসীর ভোটার তালিকায় নাম আছে আধার কার্ড প্যান কার্ড আছে সচিত্র পরিচয়পত্রও আছে তাহলে নতুন কি এমন জিনিস তারা দেবে যা দিয়ে আবার নাগরিকত্ব প্রমাণ করতে হবে আসলে আমরা মনে করি এই গোটা ব্যাপারটাই মানুষকে চরম বিভ্রান্তির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা যে ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচনে জিততে বিজেপির এমপিরা পার্লামেন্টে গেছেন সেটাই যদি ভুয়া হয় তাহলে তারা জিতলেন কিভাবে। এই পাল্টা প্রশ্ন তুলছেন কুণাল ঘোষ বিজেপি নেত্রী ও সাবেক পুলিশ কর্মকর্তা ভারতী ঘোষ অবশ্য মনে করিয়ে দিচ্ছেন ভোটার তালিকায় নাম থাকলেই তিনি ভারতের নাগরিক ব্যাপারটা সেরকম নয় তিনি বলছিলেন শুধু ভোটার কার্ড বা রেশন কার্ড থাকলেই কিন্তু কেউ নিজেকে ভারতের বৈধ নাগরিক বলে দাবি করতে পারেন না সে কারণেই সার্বিক পরিস্থিতি যাচাই করে নাগরিকত্ব দেওয়ার এই উদ্যোগ নেওয়া হয়েছে যারা সত্যি সত্যি ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে প্রতিবেশী দেশ থেকে এসেছেন তাদের একটা স্বীকৃতি দেওয়া হচ্ছে আর এই স্বীকৃতিটা আসবে নতুন একটি নাগরিকত্ব কার্ডের আকারে বিবিসি বাংলাকে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্যাবিনেটের সদস্য ও পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত এমপি দেবশ্রী চৌধুরী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী বলছিলেন বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান থেকে ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে কিংবা সামাজিকভাবে প্রতারিত হয়ে যারা এসেছেন তারাই এই বিশেষ নাগরিকত্ব কার্ড পাবেন একাত্তরের পর বাংলাদেশ থেকেও ভারতে হিন্দুদের আসার ঢল ক্রমশ বৃদ্ধি পেয়েছে এই কার্ডের মাধ্যমে এখন তারা ভারতে বৈধ নাগরিকত্ব পাবেন বাংলাদেশ থেকে আসা বহু হিন্দুর দাবি তাদের নাগরিকত্ব নিয়ে এখনও সংশয় আছে তাদের সেই নিরাপত্তাহীনতার অবসান ঘটাবে এই কার্ড বলছিলেন দেবশ্রী চৌধুরী কিন্তু পশ্চিমবঙ্গে সেই নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়ায় রাজ্য সরকার যে কোনো সহযোগিতা করবে না তৃণমূল কংগ্রেস তা এর মধ্যেই স্পষ্ট করে দিয়েছে এ খবর জানিয়েছে বিবিসি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ